नमस्कार बंधुरा ऐशीर मायर रान्ना घरे आरो एकटी रेसिपीते आपनादेर सबाइके स्वागत। बाड़ीते चिकेन आनले अनेक समय एरकम बोनलेस चिकेन बेशी थेके जाय आर सेगुलो रान्ना करले आमादेर बाड़ीते अनेके खेते चाय ना। भाबलाम आजके ओई बोनलेस चिकेनेर पिसगुलो दिये खूब सुंदर एकटा क्रिस्पी स्नैक्स बानिये नेवा जाक। आशा करछि आजके रेसिपी आपनादेर भालो लागबे, ताहले अवश्यई रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखबेन। एखाने आमि 250 ग्राम बोनलेस चिकेन निये चिकेनटाके भालो करे धुए एरकम छोटो टुकरो करे केटे नियेछि। एकटु पतला करे काटले बेशि भालो हय। चिकेनटाके आमादेर मैरिनेट करते हबे। प्रथमेई आमि दिये दिच्छि 1 टीस्पून आदा रसुन बाटा, स्वाद अनुयायी बुझे एखाने लंकार गुड़ो, गोलमरिचेर गुड़ो आर लवणटा व्यवहार करबेन। एरपर देब 1/2 टीस्पून ভিনিগার। ভিনিগার যদি বাড়িতে না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন, যেকোনো একটা দিলেই হবে। এতে করে চিকেনের পিসগুলো খুব সুন্দর সফট থাকে। এরপর দেব 1 টিস্পুন সয়া সস। তারপর ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করতে আমাদের রেখে দিতে হবে আধ ঘন্টা মতো। আমি হাত দিয়ে সমস্ত উপকরণ চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আধ ঘন্টা মতো চিকেনটাকে ম্যারিনেট হতে দেব। এরপর আমি নিয়েছি 3টে স্লাইস পাউরুটি। এই পাউরুটিগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে নেব। আপনারা বাড়িতে পাউরুটি দিয়ে অন্যান্য যে রেসিপি বানিয়ে থাকলে এই সাইডের যে ব্রাউন অংশগুলো থাকে, আমি আমার অনেক রেসিপিতেও দেখিয়েছিলাম যে ব্রাউন অংশগুলো বেঁচে গেলে সেগুলো রেখে দেবেন, ফেলে দেবেন না। তো এই ব্রাউন অংশগুলো যদি বাড়িতে থাকে তাহলে সেগুলো কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। আমার কাছে ব্রাউন অংশগুলো ছিল না, তাই আমি এখানে পাউরুটিটাকেই ব্যবহার করেছি। তো মিক্সার জারের মধ্যে 3টে স্লাইস পাউরুটি এরকম টুকরো করে দিয়ে একটুখানি পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড মতো ঘোরালেই দেখবেন পাউরুটিগুলো খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে যায়। এরপর একটা প্লেটের মধ্যে আমি এই পাউরুটির গুঁড়োগুলোকে ঢেলে নিচ্ছি। খুব বেশিক্ষণ ঘুরিয়ে পাউরুটির গুঁড়োগুলোকে একদম মিহি করবেন না, এরকম একটু বড় বড় করে আমাদের গুঁড়োটা করে নিতে হবে। তো পাউরুটির যে ব্রেড ক্রাম্বস সেটা আমাদের রেডি হয়ে গেল। এরপর একটা বাটিতে আমি নিয়েছি একটা ডিম। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এরপর ডিমের বাটিটা সাইডে সরিয়ে রেখে একটা প্লেটে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন ময়দা। ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর চিকেনটা আধ ঘন্টা মতো ম্যারিনেট হয়ে গেছে। এবার এই চিকেনের একটা করে পিস নিয়ে এই ময়দার ওপর হালকা করে একটা কোটিং আমাদের দিয়ে নিতে হবে। খুব বেশি চেপে চেপে দেওয়ার দরকার নেই, হালকা হাতে ময়দাটার সাথে মিশিয়ে ডিমের গোলায় চিকেনের পিসগুলো এইভাবে ডুবিয়ে একটা কাঁটা চামচ দিয়ে তুলে যে পাউরুটির গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নিলাম সেটার মধ্যে দিয়ে আমাদের হালকা হাতে এভাবে কোটিং করে নিতে হবে। খুব বেশি চেপে চেপে লেয়ারটা একদম চেপে দেবেন না, তাহলে কিন্তু ভালো মতো ক্রিস্পি হয় না। এইভাবে হালকা হাতে এটাকে মাখিয়ে নেওয়ার পর এক্সট্রা পাউরুটির গুঁড়োটা ঝেড়ে তুলে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে এক এক করে সবকটাকেই রেডি করে নিচ্ছি। একই রকমভাবে প্রথমে ময়দায় কোটিং করে তারপর ডিমের গোলায় ডুবিয়ে পাউরুটির গুঁড়োর মধ্যে এটাকে কোট করে নিলে স্ন্যাক্সগুলো কিন্তু আমার ভাজার জন্য রেডি। এরপর সবগুলো রেডি হয়ে গেলে বেশ খানিকটা সাদা তেল হাই ফ্লেমে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে একটা একটা করে চিকেনের পিসগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমাদের এই চিকেনের পকোড়াগুলোকে ভাজতে হবে। সাথে সাথে নাড়াচাড়া করার দরকার নেই, যখন 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে যাবে, হালকা লালচে কালার চলে আসবে, তখন একটা একটা করে এভাবে উল্টে পাল্টে দুই পিঠ থেকেই গোল্ডেন ব্রাউন কালার করে এই চিকেনের পকোড়াগুলো ভেজে নিতে হবে। ওপর থেকে একদম ক্রিস্পি আর ভিতর থেকে চিকেনটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়। দুই পিঠ থেকে এরকম লালচে করে ভাজা হয়ে গেলে এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই পকোড়াগুলো তুলে নেওয়ার পর বাকি যে পকোড়াগুলো আমার রয়ে গেছে সেগুলোকেও আমি এই একই রকমভাবে ভেজে নেব। সব পকোড়া ভেজে নেওয়ার পর পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করুন এই চিকেনের ক্রিস্পি পকোড়া। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের দিন নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, টাটা।